স্বাগতম বন্ধুরা আমাদের আজকের লেকচারে। সর্বশেষ লেকচারে আমরা জানতে পেরেছি যে বসতি দুই প্রকার, একটি হলো গ্রামীণ বসতি এবং দ্বিতীয়টি হলো পৌর বসতি। পৌর বসতি, গ্রামীণ বসতি সাধারণত খুব বেশি প্রকারভেদ করা হয় না, তারপর আমরা দেখব পরবর্তীতে, কিন্তু পৌর বসতিকে অনেক ভাগে ভাগ করা যায়। এবং প্রথমত আমরা পৌর বসতি যে প্রকারভেদটি করব সেটি অবস্থান ও বিস্তার অনুসারে আমরা পৌর বসতির প্রথম প্রকারভেদটা করব। সমাজবিজ্ঞানীরা পৌর বসতিকে বিভিন্ন দৃষ্টিকোণ বা উপাদান বা সূচকের ভিত্তিতে পর্যালোচনা করেছেন। এদের মধ্যে প্যাটিক, লুইস, গ্যালপিন প্রমুখ সমাজবিজ্ঞানীরা উল্লেখযোগ্য। এবং অবস্থান ও বিস্তার অনুসারে আমরা প্রথমত পৌরবসতিকে পথপার্শ্বস্ত পৌরবসতিতে ভাগ করতে পারি। প্রথম যে পৌরবসতির প্রকারভেদ সেটি হলো পথপার্শ্বস্ত পৌরবসতি। একটি পথ, সেই পথের ধারে ছোট ছোট বাজার এবং বিপণী রয়েছে এবং সেই রাস্তাকে কেন্দ্র করে যে ছোট্ট বসতিটি গড়ে উঠবে সেটিকে আমরা বলছি পথপার্শ্বস্ত পৌরবসতি। এবং মনে রাখা দরকার এটি খুবই নিম্নমানের পৌরবসতি, অর্থাৎ একটি জায়গা যখন সর্বপ্রথম পৌর বা আরবানাইজেশন বা নগরায়ন হয় সেই নগরায়নের প্রায় প্রথম ধাপে থাকে পথপার্শ্বস্ত পৌরবসতি এবং যেটি একটি নিম্নমানের পৌরবসতি। দ্বিতীয়ত যে বসতি সম্পর্কে আমরা জানবো পৌরবসতি সম্পর্কে সেটি ইওপলিস, লুই মামফোর্ডের মতে ইওপলিস হলো অতি ক্ষুদ্র নগর বসতি। উন্নত কৃষি ভিত্তিক কাজ বা খনিকে কেন্দ্র করে এই ইওপলিস গড়ে ওঠে। আদিকালে মানুষ এমনকি এখনও বিভিন্ন স্থানে খনির সন্ধান করত মাটির নিচের, এবং যেখানে খনি পাওয়া যেত সেটিকে কেন্দ্র করে একটি ছোট নগর গড়ে উঠত এবং সেই বসতিকে বা নগরকে বলা হতো ইওপলিস। ইওপলিসের পরেই আসবে পলিস। ইওপলিসের চেয়ে ঠিক বড় যেই পৌর বসতিটি হবে সেটি ইওপলিস, এবং এটি বাজার কেন্দ্রিক পৌর বসতি বা খুচরা বিক্রয় কেন্দ্র, এবং এটিও কিন্তু মামফোর্ডের মতে, অর্থাৎ লুই মামফোর্ড ইওপলিস এবং পলিসকে সংজ্ঞায়িত করেছেন। এরপরেই যেটি আসছে সেটি হলো শহর, মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়া কমিটি তত্ত্বাবধানে থাকা পৌর বসতি, যেমন আমাদের ঢাকা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের আন্ডারে আছে আমাদের ঢাকা শহর, তেমনই মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়া কমিটি তত্ত্বাবধানে থাকা পৌর বসতিকে আমরা বলছি শহর। এরপরেই যেটি আসবে সেটি হলো পৌরপিণ্ড, ছোট ছোট পৌর এলাকার সাথে মূল মহানগরের একত্রীকরণের মাধ্যমে যেই পৌর বসতি গড়ে ওঠে তাকে আমরা বলছি পৌরপিণ্ড, যেমন লন্ডন বা বৃহত্তর কলকাতা। এই দুটোর ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হলো ছোট ছোট পৌর এলাকা এবং হয়তো একটি মূল নগর, এই সব মিলিয়ে যে বসতিটি গড়ে ওঠে সেটিকেই আমরা বলছি পৌরপিণ্ড। এছাড়াও পৌরপিণ্ডের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় দুটি নগর পরস্পর যুক্ত হয়ে দ্বৈতী নগরও সৃষ্টি করেছে, এটিকেও পৌরনগর বলা হয় এবং সেটিকে এছাড়াও বলা হচ্ছে দ্বৈতনগর, যেমন ভারতে কলকাতা ও হাওড়া এবং হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ এই দুটি শহরগুলো প্রায় মিলিত হয়ে একই সাথে একটি দ্বৈতনগর
গঠন করেছে। এরপরে আসছে প্রামাণ্য পৌর এলাকা, মূল শহর ও লাগোয়া গ্রামীণ এলাকা মিলিয়ে যেই এলাকাটি তৈরি করছে সেটিকেই বলছে প্রামাণ্য পৌর এলাকা। ধরি এটি একটি শহর এবং এটি একটি গ্রাম যেটি খুব শীঘ্রই শহরে রূপান্তরিত হবে, অর্থাৎ এটি অলরেডি শহর হয়ে আছে এবং এই গ্রামটি শহর হওয়ার বা নগরায়ণের পর্যায়ে আছে, তখন এই দুইটি বসতিকে একত্রে বলা হচ্ছে প্রামাণ্য পৌর এলাকা। এবং এর এটির একটি উদাহরণ হলো শিলিগুড়ি পৌর বসতি সংলগ্ন গ্রামীণ এলাকা। এরপরে যেটি আসবে সেটি হলো মেগা সিটি। মেগা সিটি আমরা সংজ্ঞায়িত করছি জনসংখ্যার ভিত্তিতে, যেমন 50 লাখের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে আমরা মেগা সিটি বলছি। বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে কয়েক কোটি মানুষ বাস করে, সেটি একটি মেগা সিটি। জাপানের টোকিও একটি মেগা সিটি, এছাড়াও চীনের সাংহাই, আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বৃহত্তর কলকাতা, বৃহত্তর দিল্লি, এগুলো মেগা সিটি। তারপরে আসছে মহানগর বা মেট্রোপলিস। জনসংখ্যা 10 লক্ষ বা ততোধিক হলে বা একটু বড় মাপের নগর হলেই তাকে আমরা মহানগর বলছি। মহানগরের একটি উদাহরণ হলো আমাদের চট্টগ্রাম মেট্রোপলিস, অর্থাৎ আমাদের যে চট্টগ্রাম সিটি সেটি একটি মহানগর। বন্ধুরা, এবার খুব শীঘ্রই আমরা একটি কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করি। একটি কয়লার খনিকে কেন্দ্র করে গড়ে ওঠা বসতিকে কী বলা হবে? আমরা ভিডিওটি পজ করি এবং মনে মনে উত্তরটি বাছাই করে নিই। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে কোনো খনিকে কেন্দ্র করে যদি একটি শহর তৈরি হয় তাহলে সেটিকে বলা হবে ইওপলিস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে।